উত্তাল বিধানসভা স্থগিত কাম কাজ রাজ্যপালের ভাষণের পিছত আজি দিনটির স্থগিত অসম বিধানসভার কাম কাজ কাইলৈ পুনৰ 9:30 বজাত আৰম্ভ হ'ব দ্বিতীয় দিনার কার্যসূচী রাজ্যপালের ভাষণে আজি বিধানসভার কাম কাজ আরম্ভ হয়েছিল যদিও সদনত বিরোধীর হুলস্থুলিয়া পরিস্থিতির এক মিনিটতে ভাষণ সামৰিছে রাজ্যপালে বিভিন্ন দাবিত বিরোধীয়ে ত্যাগ কৰিছিল সদন ইয়ার পিছতে রাজ্যপালের চাহমেলর আয়োজন করা হয় অবশ্যই রাজ্যপালের চাহমেল বর্জন করে বিরোধী চাহমেলর পিছত সদনত দুই এটা কার্যসূচীর পিছতে আজি দিনটির স্থগিত রখা হয় সদনের কাম কাজ আনহাতে আজি সন্ধ্যা 7 বজাৰ আরম্ভ হব বিজেপির বিধায়িনী দলের বৈঠক সদনত লওয়া হয় কেবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব ধন্যবাদ সূচক প্রস্তাব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ আলফার চুক্তির আলফা সরকারক ধন্যবাদ চন্দ্রযান 3-ৰ সফলতার বিজ্ঞানীসকলক ধন্যবাদ বিধানসভাত এই কেটা প্রস্তাব লওয়া হয় আর উল্লেখ করে থাম 14-দিনীয়া অধিবেশনত দাখিল করব প্রায় 12 বিধেয়ক আজি উত্থাপন হব 2 নতুন বিধেয়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করব দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স ফর প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইন রিক্রুইটমেন্ট এই বিল 2024 উত্থাপন করব পর্যটন বিভাগের এখন নতুন বিধেয়ক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট এন্ড রেজিস্ট্রেশন বিল 2024 আর এই 2-3 নতুন বিধেয়ক আর বাকিখানি সংশোধনী বিধেয়ক থাকিব 12 ফেব্রুয়ারিত বিত্তমন্ত্রী অজন্তা নেউকে দাখিল করব 2024 আর 25 বর্ষের বাজেট বিরোধীর সভাপতি দলপতি বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া এই বিষয়টক মন্তব্য করেছে কেউ বাহির উলাই প্রতিবাদ সাব্যস্ত করলে সেই বিষয়টি সংক্রান্ত রকিবুল হুসেনও মন্তব্য করেছে আজি বিধানসভার নতুন ভবনত আমার যে বিধানসভা হল আর বছরের প্রথম যখন অধিবেশন তাত রাজ্যপালের অভিভাষণ থাকে কিন্তু আজি দেখা পালো রাজ্যপাল ডাঙরিয়ায় ভাষণ দিবলে আরম্ভ করলে আর আমাক তার প্রতিলিপি দিয়া নাই প্রথম কথা দ্বিতীয় কথা তেখেতর গতিশীলতার কথা কৈছে এটা প্রথমে আমি শুনবল পালো যেখানে শুনিল আমি কোনো গতিশীলতা দেখা নাই গতিশীলতা যেখানে হয়েছে রাইজর উপর মাধমার মারি ঋণের বোঝা দিয়ে গতিশীলতা হয়েছে আর আমি বিচারিছো ন্যায় বিধানসভাখনের দায়িত্ব হল জনগণের প্রতি ন্যায় করা বিধানসভার পিছত একটা চা বিরতি থাকে সেই চা বিরতি বিরোধী সকল আমি খাও কিন্তু যেহেতু রাজ্য রাজ্যপালের ভাষণের পিছত কিন্তু যেহেতু রাহুল গান্ধীর উপর এনে ধরনের অবাঞ্ছিত কেস জাপি দিছে ভূপেন বরাগর অবাঞ্ছিত এই সরকারখনের একেলগে বহি চা খাওয়ার পরিবেশ নাই সেখানে আমি চা অনুষ্ঠানটি আজি আমি বয়কট করছি বাজেট অধিবেশনের প্রথম দিনায় বিধানসভার পরম্পরার কথা কলে 8 বিধায়ক ফণীভূষণ চৌধুরী আসলে আগতে পরম্পরা এটা আছিল যে রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পিছন একটা ধন্যবাদ হিসেবে প্রস্তাব এটা কিন্তু আজি আজি সেই কার্যসূচীতে নাছিল তবে মাননীয় অধ্যক্ষ ডাঙরে এই কথাখিনি সোধার পিছন কৈছে যে এইটো অলপ সিস্টেমটো সলনি করা হয়েছে গতি তেনধরণে তারমানে ধন্যবাদ সূচক প্রস্তাবও অহা লি আর ধন্যবাদ সূচক প্রস্তাবটা একেবারে তারমানে প্রস্তাবও দিব আর বক্তব্য রাখব তেনধরণে একটা নতুন সলনি এটা সিস্টেমটা সলনি করেছে বিধানসভার নতুন নতুন পরম্পরা ডেফিনেটলি হব কিন্তু এটা অধ্যক্ষ ডাঙরিয়ায় বিচারিছে গতি তো এটা নতুন নিজের হেৰিত গুছি গৈছে এটা পরম্পরার কথাটা মানে নকও কিন্তু এটা ধন্যবাদ সূচক প্রস্তাবটা আজি নাহলে অহাকালি আসবে